মিরপুরে চলছে উইকেট পড়ার মিছিল। কে কত দ্রুত ড্রেসিং রুমে ফিরতে পারে সেটার প্রতিযোগিতায় নেমেছে ব্যাটাররা। তবে সেই প্রতিযোগিতা কিছুটা হলেও থামিয়ে দিয়েছে বৃষ্টি। আজ বৃষ্টি না হলেও আলোক স্বল্পতায় খেলা হয়েছে মাত্র কয়েক ওভার। তাইজুল, মিরাজ, নাইমের ঘূর্ণিতে অল্পতেই অল আউট নিউজিল্যান্ড। শেষ বিকালে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশও, তবে এগিয়ে বাংলাদেশই। বৃষ্টি না থাকলেও ভেজা মাঠের কারণে প্রথম সেশন ভেস্তে গেছে। খেলা শুরু হয় বেলা 12টায়। দ্বিতীয় সেশনে বোলিংয়ে এসেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন নাঈম হাসান। ডানহাতে এই অফ স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ফিরে যেতে হয় ড্যারিল মিচেলকে, তাতে 18 রানে ফিরে যান মিচেল। টিকতে পারেননি মিচেল স্যান্টানারাও। নাইমের টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারি স্যান্টানারের ব্যাটারের কানায় লেগে পাড়ি জমায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। স্যান্টানারকে ফিরতে হয় এক রান করে। নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও আগ্রাসী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন গ্লেন ফিলিপস। 50 স্পর্শ করতে 38 বল খেলেছেন ডানহাতি এই ব্যাটার। শুধু তাই নয়, কাইল জ্যামিসনের সঙ্গেও দারুণ এক জুটিও গড়ে তোলেন ফিলিপস। তৃতীয় দিনে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরের ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে খোঁচা মারতে গিয়ে স্লিপে থাকা শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ দিয়েছেন 20 রান করা জেমিসন। প্রথম দিন থেকেই ধারাভাষ্য কক্ষে আলোচনা হচ্ছিল মিরপুরের উইকেটে টিকে থাকা কঠিন। সেটা ভেবেই হয়তো শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ফিলিপস। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ অনায়াসে লিড পাবে, শেষ পর্যন্ত এটা হতে দেননি ফিলিপস। আগ্রাসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে লিড এনে দিয়েছেন দারুণ ব্যাটিং করা এই ব্যাটার। তবে নিউজিল্যান্ডকে লিড বড় করতে দেননি শরীফুল ও তাইজুল ইসলাম। ফিলিপসকে ফিরিয়ে তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন শরীফুল। বাঁহাতে এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন ফিলিপস, তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ফিলিপস ফেরেন 87 রানের দুর্দান্ত ইনিংস খেলে। এরপর তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে টিম সাউদি ফিরলে 180 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। তবুও 8 রানের লিড পেয়েছে সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ 3টি করে উইকেট নেন, 2টি করে উইকেট নেন নাঈম হাসান ও শরীফুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে পড়ে বাংলাদেশি ব্যাটাররাও। ইনিংস শুরুর তৃতীয় বলেই এজাজ প্যাটেলের শিকার হন মাহমুদুল হাসান জয়। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে নিখুঁত টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি দূর থেকে খেলেন জয়। ব্যাটের বাইরে কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে। দুইবারের চেষ্টায় দারুণ ক্যাচ নেন ড্যারিল মিচেল, 2 রানে থামে জয়ের ইনিংস। 3 নম্বরে মাঠে নেমে মেরে খেলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্তু, কিন্তু তাকে স্থায়ী হতে দেননি টিম সাউদি। তার অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থ ডেলিভারি মিড অফে থাকা উইলিয়ামসনের হাতে তুলে দেন শান্তু। 2-4 15 রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। 21 বলে 16 রানে অপরাজিত থাকা জাকিরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুমিনুল হক। তিনি এক বল মোকাবেলা করতে আলোক স্বল্পতার কারণে ম্যাচে বন্ধ করে দেন আম্পায়াররা। তো দর্শক বন্ধুরা, এই টেস্ট ম্যাচে কে জিতবে, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।